আপনাদের এই সমস্যাগুলো নিয়ে আমি বহু আগে থেকেই সেলিম ভূঁইয়ার সঙ্গে আমার আলোচনা হয়, কথাবার্তা হয়। আমরা যখন 2091 সালে সরকারে আসি অথবা 2001 সালে যখন সরকারে আসি, সেই সময় আমরা অনেকগুলো বিষয় নিয়ে আমাদের নেত্রী দেশমাতা বেগম খালেদিয়ার সঙ্গে আলোচনা করেছি, এবং তিনি আপনারা সবাই জানেন তিনি অনেকগুলোই কাজ আপনাদের পক্ষে করে দেওয়া তার পক্ষে সম্ভব হয়েছে। এই জন্য তিনি সবসময় এই জাতির ইতিহাসে শিক্ষার বিকাশের ক্ষেত্রে, বিশেষ করে নারী শিক্ষার বিকাশের ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য হয়ে থাকে। প্রিয় বন্ধুগণ, সহকর্মীবৃন্দ, আজকে আমাদের এই সমাবেশ এমন একটা সময় অনুষ্ঠিত হচ্ছে যখন দেশে একটা ট্রানজিশন হচ্ছে, একটা পরিবর্তন হচ্ছে। সবাই জানেন যে একটা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমাদের অনেক সন্তানদের রক্তের বিনিময়ে, ভাইদের রক্তের বিনিময়ে, শ্রমিক ভাইদের রক্তের বিনিময়ে, কৃষক ভাইদের রক্তের বিনিময়ে আমরা একটা ভয়ঙ্কর ফ্যাসিবাদকে সরাতে পেরেছি। এটা হচ্ছে একটা সাময়িক একটা বিজয় অর্জন করেছি, কিন্তু এই বিজয়কে যদি আমরা ধরে রাখতে না পারি, এবং যে কারণে আমাদের ছেলেরা প্রাণ দিয়েছে, আমাদের ভাইয়েরা প্রাণ দিয়েছে, সেই কারণটাকে উপলব্ধি করে যদি আমি বাস্তবায়িত করতে না পারি, তাহলে সবই ব্যর্থ হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, এই সময়টা খুবই একটা গুরুত্বপূর্ণ সময় জাতির জীবনে। আপনারা সবসময় কথাটা মনে রাখার চেষ্টা করবেন, যেহেতু আপনারা শিক্ষক, আপনার জাতি গঠন করবার কারিগর বলা হয় আপনাদেরকে, তাই না? সেই জন্য আপনার গর্ববোধ করেন, আমরাও গর্ববোধ করি। আমার পারিবারিক ভাবে আমরা শিক্ষক পরিবার, আমার বাবা শিক্ষকতা দিয়ে জীবন শুরু করেছিলেন, আমি শিক্ষকতা দিয়ে জীবন শুরু করেছি, আমার বড় বোন শিক্ষকতা দিয়ে রিটায়ার করেছেন, আমার ছোট বোন সেও শিক্ষকতা করেছে। অর্থাৎ আমরা আমাদের পরিবারের 90% মানুষ আমরা শিক্ষকতার সঙ্গে জড়িত। আমরা আপনাদের সমস্যাগুলোকে উপলব্ধি করি, বুঝি, এবং সেই জন্যে আপনাদের হয়ে কথা বলতে আমি এতটুকু দ্বিধা করি না, কারণ আমি বিশ্বাস করি যে দেশে শিক্ষাকে সঠিকভাবে নির্ধারণ না করা যাবে, তাকে স্ট্রাকচার মধ্যে না আনা যাবে, কাঠামোর মধ্যে না আনা যাবে, সে জাতির সহজে কোনো উন্নয়ন হবে না। দুর্ভাগ্য আমাদের 53 বছর পার হয়েছে, সবচেয়ে দুর্বল জায়গা যদি কোনোটা থাকে সেটা আমাদের শিক্ষা ব্যবস্থা। বলতে এতটুকু দ্বিধা নেই যে আজকে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা, বিভিন্ন রকম দুর্নীতি চক্রান্তের বেড়া জালে শিক্ষা ব্যবস্থাকে অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। অনেকটা জাতিকে যদি উপরে উঠতে হয় তাহলে অবশ্যই শিক্ষাকে ভিত্তি করে তাকে উপরে উঠতে হয়। জ্ঞানের কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই, সেই জ্ঞান একমাত্র আসে শিক্ষাতে। বন্ধুগণ, 1971 সালে যখন আমরা স্বাধীনতা যুদ্ধ করি, সেই যুদ্ধ করেছিলাম আমরা পাকিস্তান শাসকদের বিরুদ্ধে, আমরা যুদ্ধ করেছিলাম পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে। তারা আমাদের বাংলাদেশে নিরীহ মানুষদের উপর অত্যাচার করেছিল, তারা গণহত্যা করেছিল 25 মার্চ রাত্রে,
গুলি করে তারা হাজার হাজার লক্ষ মানুষকে হত্যা করেছিল, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছিল, সে কথাগুলো কিন্তু আমাদের ভুলে যাওয়ার কথা না। বিশেষ করে আমার মতো লোকের পক্ষে তো বলাই সম্ভব নয়, কারণ আমি নিজেও একদিন মুক্তিযোদ্ধা ছিলাম। বন্ধুগণ, সেই মুক্তিযুদ্ধের যে মূল বিষয়টা ছিল, চেতনা ছিল, তার প্রধানত ছিল যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা। অর্থাৎ আমরা যদি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা করতে পারি, তাহলে আমরা আমাদের সমস্যাগুলোকে গণতান্ত্রিক পদ্ধতিতে দ্রুত সামনের দিকে নিয়ে এসে সমাধান করতে পারব। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা সেই গণতন্ত্রকে বারবার ধ্বংস করেছি। যে দলটি কিছুদিন আগে দাবি করেছে যে তারা গণতন্ত্রের সবচেয়ে বড় পুরোধা, তাদের কারণেই দেশে স্বাধীনতা এসেছিল 1971 সালে, তাদের কারণেই দেশে গণতন্ত্র এসেছে, তারা গণতন্ত্রের কথা বলত, সেই দলটির কারণেই দুইবার এই গণতন্ত্র নিহত হয়েছে। একবার হয়েছে 1975 সালে স্বাধীনতার পরে, আরেকবার হয়েছে 2012 সালের পরে, যখন কেয়ারটেকার গভর্নমেন্টকে ধ্বংস করা হল। তারপর থেকেই পরিকল্পিতভাবে এই দেশে যেন গণতন্ত্র বিকশিত হতে না পারে, গণতন্ত্র যেন চর্চা না হতে পারে, জনগণের শাসন যেন না থাকে, মানুষ যেন তার অধিকার প্রয়োগ করতে না পারে, মৌলিক অধিকারগুলো যেন ভোগ করতে না পারে, সেই বিষয়গুলোতে তারা নিশ্চিত করার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন বৈষম্যের পাহাড় গড়ে তুলেছে, একদিকে নিজেরা হাজার হাজার কোটি টাকা লুট করে দেশের বাইরে পাচার করেছে, অন্যদিকে আমাদের সাধারণ মানুষ তারা দুবেলা দুমুঠো খেতে পায়। আমাদের শিক্ষকেরা তারা তাদের পরিবারকে সঠিকভাবে একটা ভালো কাপড় কিনে দিতে পারে, এই একটা অবস্থা তারা তৈরি করেছে। আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে এই দেশের ছাত্র জনতারা তারা 15-16 বছর ধরে লড়াই করে একটা ক্ষেত্র তৈরি করে তারপরে আল্লাহর অশেষ রহমতে এদেরকে সরাতে ছুটে যেতে বাধ্য করেছে। বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘ করার জন্য আসিনি, আমি শুধু কয়েকটা কথা বলার জন্য এসেছি। সেই কথাটা হচ্ছে মূলত যে আপনাদের সমস্যাগুলো আমরা অবহিত, আপনাদের সমস্যাগুলো আমরা সমাধান করতে চাই। আমাদের যে দলের পক্ষ থেকে আমাদের যে 31 দফা রয়েছে, সেই 31 দফায় আমরা পরিষ্কার করে সমস্যার কথা বলেছি, সেই সমাধান করবার কথা বলেছি। আমরা নিজেই ভাবতে খুব অবাক লাগে যে বাংলাদেশের বাজেটে জিডিপির মাত্র 5% শিক্ষার জন্য দেওয়া হয়, মাত্র 5% জিডিপির জন্য দেওয়া হয়, জিডিপি থেকে শিক্ষার জন্য বরাদ্দ করা। আজকে দাবি উঠেছে আপনাদের কাছ থেকে, আমি মনে করি অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি, যে শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। জাতীয়করণ করলেই সমস্যার সমাধান হয়ে যাবে? হবে না। অতীতে শিল্প কলকারখানা সব জাতীয়করণ করা হয়েছিল, তাতে করে লাভ হয় নাই, আবার শিল্প কলকারখানা বেসরকারি খাতে তুলে দিতে হয়েছে শিল্পকে, তাই না? অর্থাৎ আপনি যদি দিতে না পারেন, ডেলিভার করতে না পারেন, আপনি যদি জাতির প্রয়োজন মেটাতে না পারেন, তার এটাকে জাতীয়করণ করে কোনো লাভ হবে। সবার আগে যেটা প্রয়োজন হবে, আপনারা সবাই শিক্ষিত মানুষ এখানে, আপনাদের নিজেদেরকে একটা উপলব্ধি আনতে হবে যে আমি যে পেশায় নিয়োজিত হয়েছি সেই পেশাটি হচ্ছে শুধু আমার নয়, এটা আমার জাতি গঠনের পেশা, যেটা আমরা অনেকেই করি না। আমরা মনে করি এটা আরেকটা চাকরির মতো, কেরানির চাকরির মতো। আপনারা কিছু মনে করবেন না, আমি শক্ত দিয়ে একটা কথা বলব। আপনারা যখন একটা চাকরির জন্য আওয়ামী লীগের এমপিদের হাতে 100,000,000 টাকা তুলে দিয়েছেন, সেটা কি আপনারা ভালো কাজ করেছেন? জমি বিক্রি করে আপনার টাকা তুলে দিয়েছেন, কেন?
চাকরি না পেলে ভবিষ্যৎ চলবে না, তাই না? এই যে বিষয়টা, এটাকে আমি বিচ্ছিন্ন একটা ঘটনা বলবো, সবখানে সব ক্ষেত্রে তাই হয়েছে। এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরা অনেক সময় নিয়েছি। আজকে পরিবর্তন এসছে, ছেলেরা প্রাণ দিয়েছে, মানুষ প্রাণ দিয়েছে, গিয়ে পরিবর্তন এনেছে। এখন আপনারা সবাই দলে দলে বেরিয়ে আসছেন, আমরা বেরিয়ে আসছি যে আমার এই দাবি মানতে হবে, আমার এই দাবি মানতে হবে, ওই দাবি মানতে হবে, তাই না? ঠিক কিনা আসেন, ভুল বলছি নাকি? দাঁড়ান, প্লিজ প্লিজ, ওটা সবাইকে বাধ্য করা হয়, ওর মধ্যেই রুখে দাঁড়াতে হয়। ওই ছাত্রদেরকেও বাধ্য করা হয়েছিল চুপ করে থাকতে, আমাদেরকে বারবার জেলে পাঠানো হয়েছে, পাঠানো হয়নি, আমরা কিন্তু রুখে দাঁড়িয়েছি। এই জিনিসটা আমি বললাম এই জন্য, আপনাদেরকে সেই মানসিকতা তৈরি করতে হবে, আপনাদেরকে সেই মানসিকতা তৈরি করতে, তাহলে জাতির কোনো উন্নতি হবে না, আপনি পারবেন না করতে। এই পিস পিল করে সমাবেশ করলেন, বিরাট বিরাট সমাবেশ, সেলিম ভূঁইয়া সাহেবের নেতৃত্ব প্রতিষ্ঠিত হলো, যে আপনার বিরাট আপনার সমাবেশ করেছে সেলিম ভূঁইয়া সাহেব। তাতে কি সমস্যার সমাধান হবে? হবে না। আপনার জাতীয়করণ করলেন, সবাই সরকারি চাকরি বাকরি পেতে থাকলেন, আপনার কেউ হেডমাস্টারের চাকরি, কেউ আপনার চাকরি পেতে থাকলেন, তাতে কিন্তু সমস্যার সমাধান হবে না। দুর্ভাগ্য আমাদের, আমাদের ছেলেরা এখন যেভাবে লেখাপড়া শিখে পাস করে, এসএসসি পাস করে, এইচএসসি পাস করে, গ্র্যাজুয়েশন পায়, একটা শুদ্ধ ভালো বাংলা লিখতে পারে না বাক্য। আপনাদের এই কথাগুলো একদম ভালো লাগবে না আমি জানি, বাট দ্যাট ইজ দ্য ট্রুথ, সেটাই সত্য, সেটাই সত্য। আমার শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় চলে গেছে, যে জায়গাতে আমি যে প্রোডিউস করছি, যে প্রোডাকশন হচ্ছে, এই থামেন, সেই শিক্ষা ব্যবস্থায় আমি কোনো মতেই আমার জাতির প্রয়োজন, উন্নয়নের প্রয়োজন, উপরে ওঠার জন্য প্রয়োজন যে শক্তিটা দরকার, হিউম্যান রিসোর্স দরকার, সেই রিসোর্স আমি তৈরি করতে পারছি না, তাই না? কি ভুল বলছি নাকি? বন্ধুগণ, এই জায়গাটা ঠিক করার সময় একটা আসছে, এই সময়টাকে যদি আমরা কাজে লাগাতে পারি, পরিবর্তনের যে ধারণা এখন তৈরি হয়েছে মানুষের, মানুষের মধ্যে যে এখন একটা বোধ সৃষ্টি হচ্ছে, এইবার বোধ হয় পরিবর্তন হবে, ঠিক না? সেই পরিবর্তনটা যদি আমরা করতে না পারি, তাহলে কিন্তু জাতি চরমভাবে হতাশ হবে, জাতি ব্যর্থ হবে। আজকে আমাদের এই সুযোগটা কাজে লাগাতে হবে। আমি জানি এটা খুব কঠিন পথ। আজকে নুরু সাহেবরা বারবার রাস্তায় মার খেয়েছেন, জেলে গেছেন, এমনকি এই বিদ্রোহের আগে পর্যন্ত ডিবিতে নিয়ে গিয়ে বেদম প্রহার করেছে, এবং হাসিনা পালিয়ে যাওয়ার পরে জেল থেকে বের হতে পারছেন। তার এই যে চেষ্টা, তার এই যে আত্মত্যাগ, তার মতো এতগুলো মানুষের যে আত্মত্যাগ, সেই সাইদ থেকে শুরু করে ছোট্ট বাচ্চা মেয়ে রূপা থেকে শুরু করে, যে জীবন দিল, প্রাণ দিল, তাদের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে তো নাকি? সেই দায়িত্বটা আমাদের কিন্তু পালন করতে হবে। আজকে সুযোগ এসেছে, আমি সেই কথাটাই বলতে এসেছি আজকে এখানে, এই সুযোগটা কাজে লাগান। আমরা যারা হাওয়ার মধ্যে না উঠতে থাকি, যে আমরা ক্ষমতা এসে গেছি, আসেনি, যতক্ষণ পর্যন্ত না সেই মানুষের পক্ষের শক্তিকে আপনারা কাজে লাগাতে পারছেন, যতক্ষণ পর্যন্ত না কাঠামো পরিবর্তন করতে পারছেন, যতক্ষণ পর্যন্ত না ওই ব্যবস্থাটাকে পরিবর্তন করে দিতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো লাভ হবে না, আমাদের লাভ হবে না। আমার অনেক বয়স হয়েছে, দীর্ঘ অভিজ্ঞতা আমার, আমি আপনাদেরকে আজকে এই কথাটুকু বলতে চাই যে আসুন আমরা সবাই একবার অন্তত নিজেদের ছোট ছোট স্বার্থগুলো ভুলে গিয়ে আমরা সবাই দেশের কথা, মানুষের কথা চিন্তা করে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাই।
আরেকটা কথা বলবো, কিছু মনে করবেন না, সেটা হচ্ছে শুধু ওই নেতা আমাদের মতো নেতাদের কথা শুনে দৌড়াবেন না, ভালো মন্দ বিচার করার কথা আছে শিখবেন নিজেরা, কারণ আপনারা শিক্ষক। আপনাদেরকে প্রতি মুহূর্তে চিন্তা করতে হবে যে আমি আমার জাতিকে কি দিয়ে যাব, আমার জাতিকে আমি তখনই দেবো যখন আমি একটা ছেলেকে সঠিকভাবে শিক্ষিত করে গড়ে তুলতে পারবো। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব অল্প দিন ছিলেন, তাই না? একেবারে অল্প দিন। এই অল্প দিনে 3.5 বছর 4 বছরে তার কাজ করার সুযোগ পেয়েছিলেন। এই 4 বছরে কিন্তু তিনি সাধারণ মানুষের কাছে, নতুন ছেলেরা তাকে চেনে না, যার নতুন প্রজন্ম কি জেন জেড, কি বলছে জেন জি, নতুন প্রজন্মের ছেলেরা তাকে চেনে না, দেখেও না, জানেও না তার কি কি গুণ ছিল তার। আমরা যাকে তাকে দেখেছি, আমরা তাকে দেখেছি এই মাত্র 3.5-4 বছরের সময়ের মধ্যে কি আমূল পরিবর্তন তিনি নিয়ে এসেছিলেন, এবং শিক্ষা ব্যবস্থার জন্য কি কাজ তিনি শুরু করেছিলেন। একটা কথা আমার মনে আছে যে SSC পরীক্ষায় 50 নম্বর দিয়েছিলেন, এই 50 নম্বর থাকবে একটা ছেলে যদি একজন মানুষ নিরক্ষর মানুষকে সাক্ষরতা দান করতে পারে তার থেকে 50 নম্বর দেওয়া। তিনি এটাকে ইন্ট্রোডিউস করেছিলেন। এগুলো হচ্ছে সুদূর প্রসারী চিন্তা। বেগম খালেদা জিয়া মেয়েদের জন্য প্রথম যে কাজটা শুরু করেছিলেন আপনাদের মনে আছে কি না? উপবৃত্তি আরো পরে প্রথমে ছিল শিক্ষার বিনিময়ে খাদ্য, মনে আছে? প্রাইমারি স্কুলে মেয়েটাকে পাঠালে সে খাদ্য পাবে, পরে সেটা উপবৃত্তি হয়েছে, বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা হয়েছে, ক্লাস 12 পর্যন্ত করেছে ম্যাডাম, তাই না? এগুলো হচ্ছে মৌলিক কাজ জাতির জন্য। বন্ধুগণ, আমি এই কথাগুলো আজকে এই জন্য বলার সুযোগ নিচ্ছি যে আপনাদের সঙ্গে সবসময় আমার দেখা হওয়ার সুযোগ হবে না, হয় না, আমরা মাঠে ঘাটে রাজনীতি করি, বালাই জিন্দাবাদ জিন্দাবাদ দেই, তাই না? এখানে আপনারা যারা আছেন সবাই অত্যন্ত সচেতন মানুষ সমাজের, আপনারাই নির্ধারণ করবেন যে মানুষটা কিভাবে তৈরি হবে, শিশুটা কিভাবে তৈরি হবে। আমি আমার ছোটবেলা আমার যারা শিক্ষক ছিলেন তাদেরকে আমি এখনো ভুলতে পারি না। এই যে আপনার ধরেন আমরা শিক্ষা ব্যবস্থাকে যদি জাতীয়করণ করি, জাতীয়করণ করার পরে আপনার সেখানে কিন্তু আপনার সিলেকশনের প্রশ্ন আসবে, শিক্ষা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু সিলেকশনের প্রশ্ন আসবে, সেখানে যারা শিক্ষকতা করবেন তাদেরকে সেই গুণগত মান অর্জন করতে হবে, তাই কি না? তখন তো আপনারা আবার আন্দোলন করবেন যে না আমরা এই পরীক্ষা দেবো না, এটা হবে না ওটা হবে না, এইখান থেকে বের হয়ে আসতে হবে। অর্থাৎ আমাদেরকে নিজেদেরকে যোগ্য তৈরি করে দেশের জন্য রাষ্ট্রের জন্য কাজ করতে হবে। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে দোয়া চাইতে চাই যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অত্যন্ত অসুস্থ, ডাক্তার সাহেবরা চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি তাকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার জন্য, তার জন্য দোয়া করবেন। আমাদের আরেকটি ঘটনা আজকে ঘটেছে যে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে বদরুদ্দোজা চৌধুরী সাহেব ডাক্তার অবসরপ্রাপ্ত, তিনি আজকে ইন্তেকাল করেছেন। যদিও তিনি আমাদের সঙ্গে ছিলেন না শেষের দিকে, কিন্তু দলের এই প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মহাসচিব তিনি ছিলেন, সেই কারণে তার এই মৃত্যুতে ইন্তেকালে আমি গভীর সমবেদনা জানাচ্ছি, দুঃখ প্রকাশ করছি, তারা তার মক্কেরাত কামনা করছি। আর আপনাদেরকে সবচেয়ে অনুরোধ করবো যে আপনারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন তারেক রহমান যেন অবিলম্বে দেশে ফিরে আসতে পারেন তার জন্য আপনারা দোয়া করবেন। আর শেষ করতে দেন, আর এই যে হাজার হাজার মানুষ যারা এই 15-16 বছর ধরে আওয়ামী লীগের পুলিশের হাতে আওয়ামী লীগের হাতে নির্যাতিত নিপীড়িত হয়েছে, অসংখ্য মিথ্যা মামলা তৈরি হয়েছে, গায়েবী মামলা তৈরি হয়েছে, তাই না?
এই মামলাগুলো যেন প্রত্যাহার হয়ে যায়, তার জন্য আমাদেরকে জোর কমায় কথা বলতে হবে। এই মামলা আমার ব্যক্তিগত কারণে হয়নি, এই মামলা হয়েছে রাষ্ট্রকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করার কারণে, তাই না? তো বন্ধুগণ, আমি আরেকটা অনুরোধ করব যে আমরা এখন বর্তমান যে সরকার এসছে আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে, এই সরকার তো যারা আন্দোলন করেছে তারাই তাকে আমরা সবাই মিলেই এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি দেশকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য। আমরা তাদেরকে অবশ্যই সময় দিচ্ছি, সময় দেব, কিন্তু বারবার প্রশ্ন আসে যে কতদিন সময় দেবেন। আমরা সেই পর্যন্ত সময় দেব যে পর্যন্ত একটা যৌক্তিকভাবে তারা একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে পারবে। আমরা বিশ্বাস করি, রাজনীতি করি এবং আন্দোলন করেছি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি একটা কারণে, যে আমরা জনগণের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই, আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই। আমরা কোনো বিরাজনীতিকরণের রাজনীতি বিশ্বাস করি না, আবার ওই -2 -11 আমরা দেখতে চাই না। আমরা আবার ওই মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না, আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে দেশে একটা সুস্থ, একটা উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই। তো তার জন্যই আমরা তাদের হাতেই দায়িত্ব দিয়েছি, যারা আমরা মনে করেছি যে এরা যোগ্য মানুষ, তারা কাজ করছেন, তবে যত দ্রুততার সঙ্গে সঠিকভাবে কাজ করার জন্য আমি আহ্বান জানাব। আরেকটা কথা তাদের উদ্দেশ্যে বলতে চাই, যে ভূতগুলোকে নিয়ে তারা জনগণের উপরে অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়েছে, যে দুর্নীতি করেছে, লুটপাট করেছে, সেই ভূতেরা কিন্তু এখনো প্রশাসনের মধ্যে আছে। এই ভূতগুলোকে দূর করতে হবে, নাহলে আপনারা কোনো কিছুই করতে সক্ষম হবেন না। আমি সবশেষে আবার আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আমরা ইনশাআল্লাহ কখনই ব্যর্থ হইনি, আমরা 52 সালে ভাষা আন্দোলনে জয়ী হয়েছি, আমরা 69-এ জয়ী হয়েছি, 71-এ জয়ী হয়েছি, আমরা 90-এ জয়ী হয়েছি দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে। এবার আমাদের আন্দোলন শুরু হয়েছিল আমাদের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে, আমরা ইনশাআল্লাহ এখানেও জয়ী হব। আর একটা কথা বলি ভাই, এটা একদম আমার নিজের কথা, দলের কথা না, শিক্ষকদেরকে দল কানা হলে চলবে না, দলকে শিক্ষকদেরকে দলীয় রাজনীতির একটু দূরে থাকতে হবে, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না। কথাটা আপনাদের ভালো লাগবে না আমি জানি, কারণ আমার যে অবস্থা তৈরি করে দিয়ে গেছে, সে একেবারে পিয়ন থেকে চাপরাস থেকে শুরু করে গভর্নিং বডির প্রেসিডেন্ট পর্যন্ত সে আওয়ামী লীগের চাকর বাকরকে ঢুকে দিয়েছে, তাই না? সেখান থেকে বের করে আনতে হবে, তো বের করে নিয়ে এসে আপনি যেন ভালো সুস্থ, যারা লেখাপড়ার সঙ্গে সম্পর্ক আছে, বিদ্যুৎশাহী, যারা কাজ করতে পারবে তাদেরকে নিয়ে আসতে হবে। এটা যদি আপনার মন থেকে করতে পারেন তাহলেই পরিবর্তন হবে, আর তার মানে পরিবর্তন হবে না। বন্ধুগণ, আমি আগেই বলেছি যে আমি খুব আশাবাদী মানুষ, ইতিবাচক মানুষ। অনেকেই বলে যে কি হলো, আমি বলছি এই পর্যন্ত তো হলো, হাসিনা পালাই গেছে এটা হলো না, পার্লামেন্ট ভেঙে গেল এটা হলো না, ম্যাডাম বের হলো এটা হলো না, বাকি কাজটা এখন আমাদেরকে করতে হবে, তার জন্য কাজ করতে হবে। দরকার হলে আবার রাজপথে নামতে হবে, দরকার হলে আবার বুকে রক্ত দিতে হবে, সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা সত্যিকার অর্থেই এই দেশে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের যে স্বপ্ন, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করবো, ম্যাডামের স্বপ্নকে বাস্তবায়িত করবো, তারেক রহমানের সাহেবের স্বপ্নকে বাস্তবায়িত করবো।